নমস্কার বন্ধুরা, আমি আমাদের বাড়ির উত্তর দিকে দেশি মুরগির মাংস আনতে যাচ্ছি। তো আপনারাও সাথে চলুন, জায়গাটা দেখাই। আমি বাইক করেই যাচ্ছি। গ্রাম মানে একদম চারিদিকে শুধু গাছপালা, আর জায়গাটাও বেশ সুন্দর। এই যে দেশি মুরগির মাংস নিয়ে আসলাম, এখন মাংসটা ধুয়ে নিয়ে আসব। নমস্কার বন্ধুরা, আপনারা তো দেখলেন প্রথমে ও দেখালো যে মাংস নিয়ে এসেছি। অনেক দূরে গেছিলাম, বাড়ি থেকে প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার দূরে। তো আমাদের এদিকে যেতে হয় অসুবিধা, ভালো যে আজকে একটু ঘুরেও আসি আর মাংসটাও নিয়ে আসি। আজকে আমরা বাড়িতে সবাই মিলে একসাথে রান্নাবান্না করব। পেঁয়াজ কাটবো, দেখুন পেঁয়াজ আমি ছুলছি, মা আলু কাটছে, ও মাংস ধুতে গেছে, মাংস ধুয়ে নিয়ে আসবে, তারপরে স্টার্ট হবে। আপনারাও আমাদের সাথে জয়েন করুন, সবাই মিলে একটা পিকনিকের মতো হবে, দেশি মুরগির ঝোল। আসুন সঙ্গে থাকুন, আমি ততক্ষণে পেঁয়াজটা করি, কারণ এদিকে তো প্রায় মানে সূর্য ডুবে ডোবা ভাব, এখন তো শীতের দিন। সঙ্গে থাকুন। আমি তো কোনোদিন এইসব কাজ করিনি, তো দেখুন ঠিকঠাকভাবে কাটতেও পারছি না। মেন রাঁধুনি আসবে, তারপর স্টার্ট হবে। মাংসটা আমি ধুয়ে নিয়ে আসলাম, এখন মাংস একটু মেখে রাখবো। তো দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, সর্ষার তেল, এটা দিয়ে আমি মাংসটা মেখে রাখবো। দিয়ে আজকে আমি ব্যস্ত ছিলাম, তো মার ওই মিলে সব কেটে টেটে দিয়েছে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, আলুগুলো ছেড়ে দেব। মাংসের ঝোলে আলুটাই খেয়েছি বেশি, লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন এই তেলের উপরেই মাংস ছেড়ে দিব। আজকে দেশি মুরগির ঝোলটা আমি একটু অন্যরকম রান্না করব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আদাটা বেটে নিচ্ছি। আমার রসুন, আদা, জিরা বাটা হয়ে গেছে, আর মাংসটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইর মধ্যে দিয়ে দিব তেল, ওই মাংস ভাজা কড়াইর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিব শুকনো লঙ্কা। তেলের ওপর দিয়ে দিব গোটা গরম মশলা, এখন ছেড়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা, রসুনটা দিয়েও একটু নেড়ে নেব। এখন দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, দিয়ে দেবো ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
একটু আমি নেড়ে নিলাম, নেড়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন এই সব মশলাগুলো দিয়ে কষতে থাকবো। আমার এখন মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে দেবো ভাজা মাংস। মুরগির ঝোল আর দেশি মুরগিটা খুব শক্ত শক্ত হয়, তার জন্য আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া, আর এটা দিয়েই আমি চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, ওদিকটা মাংসটা হচ্ছে, এটা আমাদের শিম গাছ। শিম গাছটা অনেক সুন্দর হচ্ছে, কিন্তু শিমই ধরছে না। আর ওই দেখুন একটা পাখি বসে আছে পেঁপে গাছে, বেশ সুন্দর লাগছে। তো এখন মাংসটা দেখি কত দূর হয়েছে, ঢাকনাটা খুলে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। কয়টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস যদি ভালো কষানো না হয় তাহলে কিন্তু সেদ্ধ হবে না। অনেক সময় দেখি সেদ্ধ হালকা হয়, ভালো লাগে না খেতে, কিন্তু যত কষানো হবে দেশি মুরগির মাংস তত টেস্ট হয়। দেশি মুরগির মাংস রান্না করাও যা, খাসির মাংস রান্না করাও তাই, আমার কাছে মনে হয়। আমি এখন ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষতে থাকবো। এই কষাটা যদি 15-20 মিনিট ধরে কষা যায়, মাংসটা কিন্তু টেস্টটা অটোমেটিকই দ্বিগুণ বাড়ি যাবে। আমার কষানো হয়ে গেছে, তো এখন জল দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে উঠেছে, আর ওদিকে গরম মশলাটা আমি বেটে নিলাম। আমার ঝোলটা প্রায় হয়ে এসে আর শুকিয়ে শুকিয়ে গেছে, তো এটা ঝোল বানাবো তাই বেশি শুকাবো না। আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আলুটা বেশ একদম সফট হয়েছে, দারুণ। তো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব, মাংসটা ঢেলে নেব। আলুটা সেই নরম হয়েছে, আর দেশি মুরগি মাংসটাও খেতে খুব নরম হয়েছে। তরকারিটাও খুব স্বাদ হয়েছে। তরকারিটা ঝাল এবং লবণে সেই হয়েছে, খেতেও খুব স্বাদ। বাবার মনে ভালোই লাগছে, বাবা তো খেয়ে যাচ্ছে। বন্ধুরা, তরকারির কালারটাও কিন্তু আজকে সেই এসে একদম দেশি মুরগির পাতলা ঝোল, দেখুন ঝোলটাও খেতে সেই সেই লাগছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাদের পাশে থাকবা। তরকারি এত স্বাদ হয়েছে, স্বাদের জন্য আঙ্গুল গুলাও চেটে চেটে খাইতেছি। বাবা তো বললো
যে আঙুল চেটে খাচ্ছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানান আর খান আর সবাইকে খাওয়ান, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে টুক করে একটু সাবস্ক্রাইব করে নিন।